আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলছেন, আর রিবা সাবাউনা খুবা, সুদের 70টি ভয়াবহ গুণ আছে, এর মধ্যে ন্যূনতম নিকৃষ্ট সবচাইতে খারাপ যে গুণা, ওই ব্যক্তি যে সুদ খাইল সে যেন নিজ মায়ের সাথে জেনাহে লিপ্ত হলো। নাউজুবিল্লাহ বলেন। মানুষ মনে করে সুদ খাইলে সম্পদ বাড়ে, মিথ্যা কথা, সুদ খাইলে সম্পদ বাড়ে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করুন, মানুষ মনে করে সুদে সম্পদ বাড়ায়, সুদে সম্পদ বাড়ায় না। সম্পদ যদি তুমি বাড়াইতে চাও, বেশি বেশি সদাকা করো, বেশি বেশি জাকাত দাও, বেশি বেশি জাকাত দিলে, সদাকা করলে সম্পদ আমার আল্লাহ রব্বুল আলামিন বাড়াইয়া দেন। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা, আমার সদাকা করলে আরো একটা লাভ আছে, লাভটা কি? সামনে কালকে যে আপনার রোড অ্যাক্সিডেন্টে পা ভাঙবে না, আপনার ছেলেটা যে পানির মধ্যে পড়ে যাবে না, আপনার মেয়েটা যে বিপদগ্রস্ত হবে না, আপনার স্ত্রী যে বাথরুমের মধ্যে পড়ে কোমর ভাঙবে না, সামনে যে বিপদ আপদ আছে, এই বিপদ আপদ সম্পর্কে আপনি কিছুই জানেন না, কোনো বাবাও জানেন না, খাজা বাবাও জানে না, পীর সাহেবও জানে না, জ্যোতিষীও জানে না, গণকও জানে না, জানেন কে? সামনে কি বিপদ আছে জানেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, সামনে ঘটিত বিপদ আপদ থেকে কেউ যদি বাঁচতে চায়, সে যেন বেশি বেশি সদাকা করে। আর সদাকা তো তার উদ্দুল বালা, যে যত বেশি সদাকা করবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে তত বেশি সামনে ঘটিত বিপদ আপদ থেকে হেফাজত করব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন আর সদাকা তো তার উদ্দুল বালা, সদাকা যত বেশি বেশি করবেন, সদাকা আপনাকে সামনে ঘটিত হঠাৎ বিপদ আপদ থেকে হেফাজত করবে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং রোজা রেখে কখনো সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মানুষের হক নষ্ট করা যাবে না, মানুষকে গাল মন্দ করা যাবে না, চায়ের দোকানে অথবা মুদি দোকানে বসে বসে গীবত কমিটির সভাপতি হওয়া যাবে যাবে? ও গোটা ব্রাহ্মণবাড়িয়ায় একজনও গীবতকারী নাই, কথা বলে না, আছে না নাই? সুদখোর এলাকায় একটাও নাই, অভাব নাই? ও যে ঠিকই বলেছে, রমজান মাস আসতেছে, অনেক লোক ইফতার কিনে সুদের টাকা দিয়ে, এরকম লোক আছে ঠিক কিনা? যার পুরো সংসারটাই চলতেছে সুদের উপর দিয়ে, আপনি খাইবেন হারাম, খাইবেন সুদ, খাইবেন ঘুষ, আর আল্লাহর কাছে বলবেন আল্লাহ রোজা তো করছি, একদিন না একদিন জান্নাতে আমি যাবই। আপনার নামাজ কবুল হবে না, আপনার রোজা কবুল হবে না, আপনার সাহরি কবুল হবে না, আপনার ইফতার কবুল হবে না, ঠিক কিনা বলেন? কারণ ইবাদত কবুলের প্রথম শর্ত হচ্ছে হালাল উপার্জন। ওয়াজ কিন্তু মাঝে মাঝে তিতা লাগবে আপনাদের, কারণ কি, যে জায়গাগুলোতে সমস্যা ওই জায়গাগুলোতে হুজুররা যখন হাত দেয় তখন বলে যে হুজুর রেখে এর লেগে নিয়েছিলাম বাড়া ভাতে সাইড হালতে, আছে না? শুনেন, তিতা আপনার আজকে লাগবে, কালকে কবরে গিয়ে যখন মাপ পাইবেন তখন হুজুরে ধন্যবাদ দিবেন যে হুজুর না করছিল, সুদ খাই না দেখে আজকে জান্নাতে গেছি, ঠিক কিনা বলেন?